আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন অ্যাডস বা বিজ্ঞাপনের যন্ত্রণায় বেশিরভাগ মানুষই আমরা অতিষ্ঠ থাকি আর মনে মনে সবাই এটা চিন্তা করি ইশ এমনটা যদি হতো ইউটিউবে কোনো অ্যাডস বা বিজ্ঞাপন আসতো না সম্প্রতি আমাদের দেশে ইউটিউব তাদের প্রিমিয়াম ফিচারটা চালু করেছে এখন কিন্তু আপনি অ্যাডস বা বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখতে পারবেন ইভেন ডিসপ্লে অফ করে ইউটিউব চালাতে পারবেন ইউটিউবের এই প্রিমিয়াম ফিচারের সব ডিটেলস এবং আপনি এটা কিভাবে আপনার ইউটিউব অ্যাপে চালু করবেন সেটা নিয়ে আজকের ভিডিও সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন প্রথমে আমি আমার হাতে থাকা মোবাইলটা থেকে আমি যে ইউটিউব ব্যবহার করি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই আমার ইউটিউবের হোমটা যদি একটু খেয়াল করেন নর্মালি ওপরে এখানে ইউটিউব লেখা থাকে আমার এখানে কিন্তু ইউটিউব প্রিমিয়াম দেখাচ্ছে এখন আমি যদি আপনাদেরকে বিভিন্ন ভিডিও চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কোনো ভিডিওতে কোনো অ্যাড আসছে না আবার আমি চাইলে কিন্তু যে কোনো ভিডিও কিংবা গান ব্যাকগ্রাউন্ডে চালাতে পারি আমি সাউন্ডটা একটু কমিয়ে নেই এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু চলছে আমি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারি সো আপনি চাইলে এখানে যে কোনো ভিডিও প্লে করতে পারেন কিংবা কোনো গান প্লে করতে পারেন আবার একই সাথে আপনি যদি চান যে আপনি ফেসবুকিং করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকও এখানে চালাতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো এটাকে কিন্তু আগে পিছিয়েও করতে পারবেন এখন আমি যদি আমার ফোনের ডিসপ্লেটা অফ করে দেই মিউজিক কিন্তু বাজছে এখানে আরেকটা বড় সুবিধা যেটা প্রত্যেকটা ভিডিওর নিচেই আপনি কিন্তু ডাউনলোড অপশন পাবেন এই ডাউনলোডের ওপর যদি আমি ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন ফুল এইচডিতে আমি চাইলে কিন্তু এই গানটা কিংবা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারি জাস্ট এই ডাউনলোডের ওপর যদি আমি ট্যাপ করি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং দেখাচ্ছে এবং ডাউনলোড হয়ে গেল সো আমি চাইলে পরে অফলাইনেও এই মিউজিকটা কিন্তু শুনতে পারবো এছাড়াও ইউটিউব মিউজিক যে অ্যাপটা আছে সেটাতে যদি আমি যাই এখান থেকেও একইভাবে যে কোনো গান যদি আমি প্লে করি এবং যদি ফোনের ডিসপ্লে অফ করে দেই গান কিন্তু বাজবে এখন দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ইউটিউবে কিভাবে ইউটিউব প্রিমিয়াম চালু করবেন বাট তার আগে একটু বলে নেই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে সরাসরি চলে যাবেন আপনার ফোনের ইউটিউবে ইউটিউবের ওপরে ডান পাশে যেখানে আপনার প্রোফাইল পিকচার বা প্রোফাইল লোগোটা থাকে সেখানে ট্যাপ করবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন গেট ইউটিউব প্রিমিয়াম এটার ওপর ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন সুবিধাগুলো কী কী আছে সেটা দেওয়া আছে এক নম্বরে আছে অ্যাড ফ্রি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড প্লে মানে বিজ্ঞাপন ছাড়া আপনি ভিডিও দেখতে পারবেন এবং ভিডিওটা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি চালাতে পারবেন দুই নম্বরে আছে ডাউনলোডস আপনি কিন্তু যে কোনো ভিডিও ফুল এইচডিতে ডাউনলোড করে রাখতে পারবেন এবং পরে অফলাইনে সেটা দেখতে পারবেন আরেকটা হচ্ছে ইউটিউব মিউজিক যে অ্যাপটা আছে সেটাও কিন্তু আপনি ডিসপ্লে অফ রেখে চালাতে পারবেন এবং ইউটিউবের মতো গান ডাউনলোড করে রাখতে পারবেন এখন ওপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে ট্রাই ইট ফর ফ্রি এটার ওপর ট্যাপ করবেন আপনি প্রথম মাস ফ্রিতে ইউটিউব প্রিমিয়াম চালাতে পারবেন বাট তারপর থেকে প্রতি মাসে আপনাকে আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটা অ্যাকাউন্ট চালান তাহলে 239 টাকা পার মান্থ আপনাকে পে করতে হবে আর আপনি যদি ফ্যামিলি প্যাক নেন তাহলে 449 টাকা দিতে হবে আর স্টুডেন্ট হলে ডিসকাউন্ট প্রাইস হবে 139 টাকা পার মান্থ
এখন টাকার কথা শুনে অনেকেরই হয়তো একটু মন খারাপ হতে পারে, বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু ফ্রি না। আমরা নর্মালি ইউটিউব যেভাবে দেখি, যেটাকে ফ্রি বলা হয়, এখানে কিন্তু অ্যাডস আসে এই জন্যই, কারণ ওই অ্যাডসগুলো থেকেই ইউটিউব ইনকাম করে। আর এই প্রিমিয়াম ভার্সনে যেহেতু অ্যাডস আসবে না, সো ইউটিউব আপনার কাছ থেকে টাকা নেবে, এটাই স্বাভাবিক। এখন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে টাকাটা পে করে ইউটিউব প্রিমিয়াম চালু করবেন। ওকে, প্রথমে আপনাকে চুজ করে নিতে হবে যে আপনি ইন্ডিভিজুয়ালটা চাচ্ছেন নাকি ফ্যামিলি প্যাক নিতে চাচ্ছেন নাকি আপনি স্টুডেন্ট। ফ্যামিলি প্যাক নিলে যেটা সুবিধা সেটা হচ্ছে 449 টাকায় আপনারা কিন্তু 5 জন এটা ব্যবহার করতে পারবেন, আর সেক্ষেত্রে কিন্তু মাত্র 90 টাকা করে খরচ হবে পার হেড। বাট আমি এখন ইন্ডিভিজুয়াল যে অপশনটা আছে এটা সিলেক্ট করে তারপরে নিচে যে কনফার্ম অপশনটা আছে এখানে ট্যাপ করছি। এখন এখানে আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, যদিও প্রথম মাস ফ্রি, বাট আমাকে একটা ডেবিট অথবা ক্রেডিট কার্ড এখানে এন্ট্রি দিতে হবে, এবং প্রথম এক মাস পার হয়ে গেলে ওই কার্ড থেকেই মান্থলি সাবস্ক্রিপশন ফিটা কেটে নেওয়া হবে। সো নিচে যে অপশনটা আছে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এটার ওপর ট্যাপ করছি এবং এখানে আমার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি একটু ব্লার করে নিচ্ছি। কার্ডের ডিটেলস বলতে এখানে কার্ডের নাম্বার, কার্ডের মেয়াদ এবং সিভিসি নাম্বারটা দিতে হয়। সব ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে নিচে যে সেভ অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিচ্ছি। কার্ডটা কিন্তু নিয়ে নিয়েছে এবং নিচে যে সাবস্ক্রাইব অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিচ্ছি। এখন এরকম একটা স্ক্রিন চলে আসবে যেখানে আপনাকে ইউটিউব প্রিমিয়ামে ওয়েলকাম করা হবে এবং কী কী বেনিফিটস পাবেন সেগুলোও শো করা হবে। এরপর লেটস গো যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিলেই আপনার অ্যাকাউন্টটা ইউটিউব প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে যাবে। আশা করি ইউটিউব প্রিমিয়াম পেয়ে আমার মতো অনেকেই খুশি এবং ইউটিউব চালিয়ে আগের থেকে বেশি শান্তিতে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।